বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খেয়াল করেন, বাংলাদেশের উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড় জেলার উত্তরের সবচেয়ে থানা হচ্ছে তেঁতুলিয়া, এবং সর্ব উত্তরের যে জায়গা, যে বিন্দুটা, সেটা কিন্তু বাংলা বান্ধা। অনেক বই রয়েছে জায়গীর জোত, এটা হবে বাংলা বান্ধা। তাহলে উত্তরের জায়গা বাংলা বান্ধা, থানা হচ্ছে আপনার এই তেঁতুলিয়া, এবং জেলা হচ্ছে পঞ্চগড়। উত্তরের পরে আমরা দক্ষিণে চলে যাই, খুবই কনফিউজিং। দক্ষিণের আপনার জেলা হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে আপনার এই যে টেকনাফ থানার যে সেন্ট মার্টিন রয়েছে এবং ছেড়াদ্বীপ, এই দুইটা নিয়ে কনফিউশন। যদি অপশনে সেন্ট মার্টিন থাকে তাহলে আপনি সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের জায়গা, কিন্তু এই সেন্ট মার্টিনের পরও আরেকটু অংশ আপনার এইদিকে চলে এসেছে ছেড়াদ্বীপ, তাহলে মূলত এই ছেড়াদ্বীপই কিন্তু আপনার সর্বোচ্চ দক্ষিণের জায়গা। জেলা, তারপর জায়গা, জেলা, থানা আর সেন্ট মার্টিন অথবা ছেড়াদ্বীপ, তবে ছেড়াদ্বীপ কিন্তু আপনার এই শেষের বিন্দুটা। এইবার আমরা পূর্বে যাব। পূর্ব হচ্ছে বান্দরবান জেলার এই আপনার থানচি থানার কিন্তু আখাইনটং, এই বিন্দুটা কিন্তু আখাইনটং। তাহলে আখাইনটং হচ্ছে সবচেয়ে পূর্বের জায়গা। এবং পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই যে মনা কষা যে জায়গাটা, এটা সর্ব আপনার হচ্ছে পশ্চিমের বিন্দু। সো এটা হচ্ছে বাংলাদেশের কৌণিক শীর্ষ। আপনি দুই তিনবার দেখেন আপনার একদমই মুখস্থ হয়ে যাবে।